ধর্মীয় শোভাযাত্রায় হামলাকে ঘিরে ধুন্ধুমার গুরুগ্রামে। সোমবার বিকেলে ওই শোভাযাত্রার ওপর চড়াও হয় একদল লোক, তারপর দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বহু গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশ লাঠি গ্যাস চালিয়েও উন্মত্ত জনতাকে বাগে আনতে পারেনি। প্রথমে পুলিশ কয়েক রাউন্ড গুলি চালায় শূন্যে, পরে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালানো হয়। পুলিশ জানায় অন্তত 20 জন জখম হয়েছেন, একজনের শরীরে গুলি লেগেছে, তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় 144 ধারা জারি করা হয়েছে, ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর, গুরুগ্রাম লাগোয়া নুনেতে এদিন বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে ব্রিজ মণ্ডল জলাভিষেক যাত্রার আয়োজন করা হয়। গুরুগ্রাম আলবার জাতীয় সড়কের ওপর একদল যুবক শোভাযাত্রা আটকে দেয়, তার ওপর পাথর বৃষ্টি করা হয়। হামলাকারীদের মূল লক্ষ্য ছিল সরকারি এবং ব্যক্তিগত গাড়ি, বহু গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। লালুর পরিবারের 6 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির। শোভাযাত্রা অংশগ্রহণকারীদের প্রায় 2500 ভক্ত নুলহার মহাদেব মন্দিরে আশ্রয় নিয়েছে, তাদের মধ্যে অনেক মহিলা এবং শিশুও রয়েছে। শোভাযাত্রা অংশগ্রহণকারী অনেক গাড়িও ভাঙচুর করা হয়েছে। একটি সূত্রের খবর, বাজরাং দলের এক কর্মীর পোস্ট করা একটি আপত্তিকর ভিডিওকে কেন্দ্র করেই গোলমালের এই সূত্রপাত।